জয় হিন্দ বন্ধুরা এর আরেকটি নতুন মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত তোমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করার জন্য পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম পাবে এবং পঁয়তাল্লিশ সেকেন্ড পর আমি তোমাদের সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো এবং এই যে জায়গাটা দেখছো এখানে তোমাদের টাইমটা কাউন্ট হবে আজকে নিয়ে প্রথম প্রশ্নটি দেখে নাও বলা হয়েছে পায়রা ইস টু শান্তি তারপর ডবল ইস টু দিয়ে সাদা পতাকা ইস টু দিয়ে জিজ্ঞাসা চিহ্ন তোমাদের এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক অ্যান্সারটা বসাতে হবে তোমাদের টাইম স্টার্ট হয়ে গেছে তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো পঁয়তাল্লিশ সেকেন্ড করে টাইম দেবো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমরা অবশ্যই অ্যান্সারগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছো তারা প্রত্যেকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে এরকম ক্লাস পাওয়ার জন্য প্রত্যেকে অ্যান্সার করবে সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং আরেকটা কথাও বলে রাখি তোমরা প্রত্যেকে কিন্তু খাতা পেন নিয়ে বসবে যখনই রিজনিংয়ের ওপর আমি মক টেস্ট ক্লাস তোমাদের করাবো তখন কিন্তু তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে মক টেস্ট ক্লাসটি করার জন্য নাহলে কিন্তু অ্যান্সারগুলো ঠিক টাইমের মধ্যে তোমরা করে উঠতে পারবে না দেখে নাও টাইম অফ হয়ে গেছে সঠিক অ্যান্সার হবে পায়রা যেরকম শান্তির প্রতীক পায়রা কি শান্তির প্রতীক সাদা পতাকা সেরকম কি হবে আত্মসমর্পণের প্রতীক অপশান বি কারেক্ট অ্যান্সার সাদা পতাকা আত্মসমর্পণ অপশান বি সঠিক উত্তর এবার আসা যাক নেক্সট কোয়েশ্চেন দেখো বলা রয়েছে ভুল সংখ্যাটি নির্বাচন করুন এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে ছয় পনেরো পঁয়ত্রিশ সাতাত্তর একশো পঁয়ষট্টি দুশো একুশ এই সংখ্যাগুলোর মধ্যে যেটি ভুল সেটাকে বার করতে হবে টাইম স্টার্ট ভুল সংখ্যাটি বার করো খাতা পেন নিয়ে বসলেই তোমরা অ্যান্সার তাড়াতাড়ি করতে পারবে তাড়াতাড়ি আমাদের সঠিক অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে তাড়াতাড়ি জানিয়ে দাও সঠিক অ্যান্সার কী হবে তাড়াতাড়ি তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে যারা টাইমের ভেতর করতে পারছো না তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের আরও প্র্যাকটিসের প্রয়োজন কারণ পরীক্ষা হলে একটা রিজনংয়ের ক্ষেত্রে কিন্তু খুব বেশি টাইম বড় জোর এক মিনিট তার বেশি কিন্তু টাইম দেওয়া একদমই চলে না সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে যে তোমরা কত তাড়াতাড়ি অ্যান্সারগুলো করতে পারবে তোমাদের সুবিধার জন্য এই টাইম সিস্টেমটাকে বার করেছি টাইমের মধ্যে যাতে তোমরা অ্যান্সার করতে পারো সেটা তোমরা যাতে দেখতে পাও সেই হিসাবে এই টাইম সিস্টেমটা তোমাদের সুবিধার জন্যই বার করা হয়েছে তাড়াতাড়ি অ্যান্সার করো দেখো টাইম অফ হয়ে গেছে প্রথমে অ্যান্সার বলবো প্রথমে কি অ্যান্সার বলবো তারপর সলিউশনটা বলবো দুই দাগের কোয়েশ্চেন ভুল সংখ্যা নির্বাচন করুন সঠিক অ্যান্সার হবে একশো পঁয়ষট্টি অপশন ডি কারেক্ট অ্যান্সার একশো পঁয়ষট্টি হচ্ছে ভুল সংখ্যা কিভাবে হলো দেখে নাও এখানে দেখো প্রত্যেকটা মৌলিক সংখ্যার গুণ ফল প্রথম একদম প্রথম থেকে প্রথম মৌলিক সংখ্যা কি দুই তারপরে কি তিন এই দুই আর তিনের গুণফল ছয় তারপর দেখো তিন নেওয়া হয়েছে তিনের পরের যে মৌলিক সংখ্যা তিনের পরে কি পাঁচ মৌলিক সংখ্যা এই তিন আর পাঁচের গুণফল পনেরো তারপর দেখো পাঁচ নেওয়া হয়েছে পাঁচের পরে যে মৌলিক সংখ্যাটি সাত নিয়ে হচ্ছে গুণ করে পঁয়ত্রিশ তারপর ঠিক একইভাবে সাত নেওয়া হয়েছে সাতের পরে যে মৌলিক সংখ্যা আসে এগারো আসে সেই গুণফলটা হচ্ছে সাতাত্তর তারপর একটা মৌলিক সংখ্যা দেখো এগারো এগারো পরের যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে তেরো এগারো আর তেরো গুণ করলে হচ্ছে কি একশো তেতাল্লিশ হচ্ছে সঠিক অ্যান্সার তো এখানে ভুল হচ্ছে কি একশো পঁয়ষট্টি তো এটা হচ্ছে ভুল সংখ্যা আমাদের এরকমভাবে হচ্ছে আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এক থেকে একশো কি প্রশ্ন থাকবে এক থেকে একশো এটা অনেক পরীক্ষায় এসে থাকে এই কোয়েশ্চেনটা এটা তোমাদের জন্য প্রশ্ন থাকবে এক থেকে একশোর ভেতর কটা মৌলিক সংখ্যা আছে এটা তোমরা বার করে নেবে এক থেকে একশোর ভেতর কটা মৌলিক সংখ্যা আছে অনেক ক্ষেত্রেই তোমাদের কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এসে থাকে তোমরা এটা কিন্তু বার করে নেবে আচ্ছা পরবর্তী প্রশ্ন তিন দাগের কোয়েশ্চেন এখানে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে ফাঁকা জায়গার স্থানে কি বসবে সঠিক অ্যান্সার তোমাদের এটা বার করতে হবে টাইম স্টার্ট তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো আর প্রশ্নটা আর একবার বলে রাখছি আগে যে প্রশ্নটা তোমাদের জন্য দেওয়া থাকলো এক থেকে একশোর ভেতর যে কটা মৌলিক সংখ্যা আছে সেই সেই সংখ্যাটা তোমাদেরকে কিন্তু বলতে হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে না পারলে তোমরা বাড়িতে এক থেকে একশোর ভেতর কটা মৌলিক সংখ্যা আছে সেটাকে লিখে লিখেও দেখতে পারো তারপর কাউন্ট করে অ্যান্সারটি জানিয়ে দেবে এক্ষেত্রে ড্যাশ যে জায়গাটা রয়েছে ড্যাশের জায়গায় কোন সংখ্যাটি মানে কোন অ্যান্সারটি আসবে সেটা তোমাদের বসাতে হবে এই চারটে অপশানের ভেতর কোনটা সঠিক অ্যান্সার সেটা তোমাদেরকে এখানে বসাতে হবে তাড়াতাড়ি করো পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম আছে পঁয়তাল্লিশ সেকেন্ড পর আমি তোমাদের সঠিক অ্যান্সারটা জানিয়ে দেব প্রত্যেকে অ্যান্সার করবে টাইমের ভেতর দেখে নাও এখানে টাইম শেষ হয়ে গেছে সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে অপশান ডি জে এ কে সঠিক অ্যান্সার অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার এবার সলিউশনটা দেখবো কীভাবে এটা করা হল প্রথমে দেখো ছিল এফ এ জি এফ এ জি তারপরে কী ছিল তারপর ছিল জি এ এফ এফ এ জি এটাকে পাল্টে দিয়েছে পাল্টে দিয়ে হচ্ছে কি জি এ এফ তারপরে দেখো এফ এ জি যদি প্লাস টু করি তাহলে আসছে এইচ তারপর এ কে যদি প্লাস জিরো করি এ তাহলে আসবে কি এই আসবে এবং এর পর যদি প্লাস টু করি তাহলে আই আসবে তাহলে এরকমভাবে কী এলো আমাদের এইচ এ আই এটাকে যদি আমরা পাল্টে দিই মানে ঘুরিয়ে লিখি তাহলে কী হবে আই এ এইচ ঠিক সেরকমভাবে আমাদের যে পরের অ্যান্সারটা বেরিয়ে আসবে এইচ এর পর প্লাস টু করলে জে জের পর প্লাস জিরো করলে এ এবং আই এর পর প্লাস টু করলে কে তো আমাদের এই অ্যান্সারটা কিন্তু জানতে চাওয়া হয়েছিল আমাদের এই অ্যান্সারটাই কিন্তু জানতে চাওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ব্যাংক ইস টু টাকা পয়সা ডবল স্টু দিয়ে পরিবহন টু দিয়ে জিজ্ঞাসা চিহ্ন টাইম স্টার্ট তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও ব্যাঙ্ক ইস টু টাকা পয়সা ডবল স্টু দিয়ে পরিবহন তারপর ইস দিয়ে জিজ্ঞাসা চিহ্ন চারটে যে অপশান রয়েছে চারটে অপশানের ভেতর কোনটা সঠিক অ্যান্সার তাড়াতাড়ি তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দাও এই জিআইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় বেশিরভাগ সময় এসে থাকবে এই জিআইগুলো মূলত করানো হচ্ছে তোমাদের রেলের যে বিভিন্ন পরীক্ষা রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে করানো হচ্ছে এছাড়াও তোমাদের যে আবগারি পুলিশ রয়েছে মেন্স পরীক্ষা তার উপর ভিত্তি করেও কিন্তু এই জিআইগুলো করানো হচ্ছে শুধুমাত্র একটা এক্সামের জন্য দেখে গেলে না এটা সব এক্সামেই তোমাদের মোটামুটি কাজে লাগবে সেই হিসাবেই কিন্তু এটা করানো হচ্ছে টাইম দেখতে পাচ্ছো আর বেশি সময় নেই তাড়াতাড়ি অ্যান্সারটা করার চেষ্টা করো কমেন্টে অ্যান্সারটা জানিয়ে দাও দেখো তোমাদের টাইম আপ হয়ে গেছে তো এবার সঠিক অ্যান্সার দেখে নাও ব্যাংক ব্যাঙ্কে কী থাকে টাকা পয়সা থাকে পরিবহনের ক্ষেত্রে কি থাকে পরিবহনের ক্ষেত্রে থাকে মালপত্র অপশান সি কারেক্ট অ্যান্সার ব্যাংকের ক্ষেত্রে যেমন টাকা পয়সা পরিবহনের ক্ষেত্রে সেরকম থাকে মালপত্র পরবর্তী প্রশ্ন দেখো বলেছে দীপু উত্তর দিক থেকে কুড়ি মিটার গেল তারপর সে বাম দিকে ঘুরে চল্লিশ মিটার গেল তারপর সে আবার বাম দিকে ঘুরে কুড়ি মিটার গেল সে সবশেষে ডান দিকে ঘুরে কুড়ি মিটার গেল সে শুরুস্থান থেকে এখন কত দূরে রয়েছে তোমাদের টাইম স্টার্ট তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো প্রশ্নটা আরেকবার পড়ে দিচ্ছি দীপু উত্তর দিক থেকে কুড়ি মিটার গেল তারপর সে বাম দিকে ঘুরে চল্লিশ মিটার গেলো তারপর সে আবার বাম দিকে ঘুরে কুড়ি মিটার গেল এখন সে সব শেষে ডান দিকে ঘুরে কুড়ি মিটার গেল সে শুরুস্থান থেকে কত দূরে রয়েছে এখানে একটা অপশান বাদ যাচ্ছে যে লাস্টে দেখো অপশান রয়েছে ষাট মিটার এটা বাদ যাচ্ছে তাহলে তোমাদের কোয়েশ্চেনটা দেখতে অসুবিধা হবে যদি অপশানটা দেখা যায় আমি এখানে লিখে দিচ্ছি লাস্টের অপশানটা কি ষাট মিটার এটা কিন্তু ডি নাম্বার অপশান রয়েছে ষাট মিটার এবিসি দেখা যাচ্ছে ডি দেখা যাচ্ছে না বলে এখানে লিখে দিলাম টাইমটা শেষ হয়ে গেছে এবার দেখে নাও সঠিক অ্যান্সার কী হবে পাঁচ দাগের কোশ্চেন সঠিক অ্যান্সার হবে অপশন ডি সঠিক অ্যান্সার ষাট মিটার হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার কীভাবে হলো ষাট মিটার দেখে নেওয়া যাক সবার প্রথমে এই যে অঙ্কগুলো রয়েছে দিক নির্ণয়ের অঙ্গ এইগুলো করার ক্ষেত্রে তোমাদের ফার্স্ট এরকম করে একটা স্ট্রাকচার বানিয়ে নিতে হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম খাতার ওপরের দিকটা সবসময় উত্তর দিক থাকে উত্তর দিক পেয়ে গেলে বাকি তিনটে দিকেও তোমরা পেয়ে যাবে তারপরে দেখছি কি প্রথম স্থান থেকে কুড়ি মিটার উত্তরে গেছিলো তারপর চল্লিশ মিটার ঘুরেছিল তারপর কুড়ি মিটার এই যে স্ট্রাকচারটা তোমরা এটা ভিডিও পজ করে দেখে নেবে তাহলে তোমরা অ্যান্সারটা ভালো করে পেয়ে যাবে বুঝতে পারবে আর কি নেক্সট কোয়েশ্চেন দেখো বলা হয়েছে যদি ক্যাট শব্দটিকে ডিই বি সি দ্বারা প্রকাশ করা হয় তবে রেস শব্দটিকে কিভাবে প্রকাশ করা হবে টাইম স্টার্ট তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো যদি ক্যাট শব্দটিকে ডিইবি সি ইউভি দ্বারা প্রকাশিত হয় তবে রেস শব্দটি কিভাবে প্রকাশ করা হবে তাড়াতাড়ি প্রত্যেকে তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম আছে তাতেই এই টাইমের ভেতর তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে অ্যান্সার করবে যারা সঠিক টাইমের ভেতর অ্যান্সার করতে পারছো না তাদের ক্ষেত্রে আরও প্র্যাকটিসের প্রয়োজন আছে তাহলে তোমরা আরও প্র্যাকটিস করবে তাহলে দেখবে টাইমের ভেতর অ্যান্সারগুলো করার চেষ্টা করতে পারছো তাড়াতাড়ি অ্যান্সার করো পঁয়তাল্লিশ সেকেন্ড তাই টাইম আছে তোমাদের ক্ষেত্রে টাইম কিন্তু এগিয়ে যাচ্ছে দেখে নাও সেকেন্ড হয়ে গেছে এবার অ্যান্সারটা বলে দিচ্ছি সঠিক অ্যান্সার হবে অপশান ডি সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার কী হবে অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার সলিউশনটা এবার দেখে নিয়ে যাক ক্যাটের পরে যে অক্ষরটা দেওয়া রয়েছে তার মধ্যে যে সম্বন্ধ যে মিলটা রয়েছে সেটা এখানে বুঝিয়ে দেওয়া রয়েছে ক্যাটের পর কী আছে ডি ই তারপর আছে এর পর আছে বি সি তারপর টি এর পর আছে ইউভি ঠিক সেরকমই আর সি ই রেসের পর কী হবে আর এর পর আছে এস টি তো এস টি বসে গেল এরপর কী হবে বি আর সি বসে গেলো তারপর সি এর পর কী হবে ডিই বসে গেল তারপর ই এর পর এফ জি বসে গেলো ঠিক সেরকমভাবেই এই যে শব্দটা আমরা পেয়ে গেলাম এই শব্দটা হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলা হয় যে নিচে কোন শব্দটির মধ্যে ইংরেজি পাঁচটি ভায়েল আছে নিচের কোন শব্দটির মধ্যে ইংরেজির পাঁচটি ভাওয়েল আছে তাড়াতাড়ি অ্যান্সার করো এটার ক্ষেত্রে মাত্র তিরিশ সেকেন্ড টাইম আছে ভায়েল আমরা সবাই জানি ভাওয়াল কি কি এ ই আই ও ইউ এই যে চারটে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে সবকটা ভাবেল উপস্থিত আছে কোন অপশানের ভেতর এটাই তোমাদের কিন্তু বার করতে হবে তিরিশ সেকেন্ড টাইম ক্ষেত্রে তাড়াতাড়ি অ্যান্সার করার তোমরা চেষ্টা করো টাইম আপ সঠিক অ্যান্সার এখানে সঠিক অ্যান্সার অফ এডুকেশনাল অপশান ডি কারেক্ট্যান্সার এডুকেশনালের ভেতর পাঁচটি ভাবেল বর্তমান থাকে সলিউশনটা দেখে নাও এই যে পাঁচটা ভাবেলকে কি বলে দিয়েছিলাম এ ইউ এডুকেশনের ভেতর কোন কোন জায়গায় ভাবেলগুলো অবস্থান করছে সেগুলোকে এই গোল মার্ক করে দেওয়া রয়েছে তোমরা ভিডিও পজ করে দেখে নেবে পরবর্তী প্রশ্নে বলা চাই লুপ্ত সংখ্যা নির্ণয় করুন এই যে চিহ্ন স্থান রয়েছে এখানে কোন সংখ্যাটি সঠিক বসবে চারটে অপশানের ভেতর বার করতে হবে টাইম স্টার্ট করে দিয়েছি লুপ্ত সংখ্যা তোমাদেরকে বার করতে হবে যে চারটে অপশান দেওয়া রয়েছে চারটে অপশানের ভেতর সঠিক অ্যান্সার কোনটা হবে তাড়াতাড়ি বার করা পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম আছে লুপ্ত সংখ্যা বার করতে হবে প্রত্যেকে অ্যান্সার করবে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম আছে প্রত্যেকে অ্যান্সার করবে তাড়াতাড়ি অ্যান্সারগুলো করার চেষ্টা করো তোমরা তোমাদের টাইম সমাপ্ত হলো সঠিক অ্যান্সারটি দেখে নাও আট দাগের কোয়েশ্চেন সঠিক অ্যান্সার কী হবে এইটটি সিক্স হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার অপশান ডি কারেক্ট অ্যান্সার কী করে হলো দেখে নাও কী করে হলো এখানে প্রত্যেকটার স্কোয়ার করা হয়েছে প্রত্যেকটা স্কোয়ার করে তারপর সেটাকে যোগ করা হয়েছে যেরকম বুঝিয়ে দিচ্ছি এই যে প্রথম দেখো প্রথমে রয়েছে এটা দুই দুয়ের স্কোয়ার করো তারপর দুয়ের স্কোয়ার এই প্রত্যেকটা স্কোয়ার দুইয়ের স্কোয়ার দুইয়ের স্কোয়ার চারের স্কোয়ার তিনের স্কোয়ার এই প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করলে যে যোগফলটা বেরোবে সেটা হয়ে যাচ্ছে তেত্রিশ ঠিক আছে একই রকমভাবে তিনের স্কোয়ার দুইয়ের স্কোয়ার পাঁচের স্কোয়ার এবং চারের স্কোয়ার এই প্রত্যেকটা স্কোয়ার করে তাদেরকে যদি যোগ করা হয় তাহলে বেরোবে কি চুয়ান্ন ঠিক সেরকমভাবেই ছয়ের স্কয়ার পাঁচের স্কোয়ার চারের স্কোয়ার এবং তিনের স্কোয়ার যদি করা হয় তাহলে কী বেরোবে এইটটি সিক্স অপশান ডি কারেক্ট অ্যান্সার এগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে পরবর্তী প্রশ্ন দেখে নাও নয় আর দশ একসাথেই রয়েছে এই যে বিবৃতিটা দেওয়া রয়েছে বিবৃতিটা ভালো করে তোমাদের পড়ে নিতে হবে এই যে কি বলেছে নিচের চিত্র তিটে ত্রিভুজ ইজিক্যাল টু ডক্টর বৃত্ত ইজিক্যাল টু খেলোয়াড় এবং আয়তক্ষেত্র ইজিক্যাল টু শিল্পী বোঝানো হয়েছে এই যে ছবিটা দেখাচ্ছে এই যে ছবিটা রয়েছে এই ছবির ভেতর বলেছে কি ত্রিভুজ ইজিক্যাল টু ডাক্তার বৃত্ত ইজিক্যাল টু খেলোয়াড় এবং আয়তক্ষেত্র ইজিক্যাল টু শিল্পী বোঝাচ্ছে তাহলে তোমাদের এই চিত্রটা দেখে অ্যান্সারগুলো করতে হবে প্রথম দেখো দাগের কোয়েশ্চেন বলেছে ডাক্তার যারা খেলোয়াড় এবং শিল্পী উভয় তাদের কোন সংখ্যা দ্বারা নির্দেশ করা যায় বলছে ডাক্তার যারা খেলোয়াড় এবং শিল্পী উভয় তাদেরকে কোন সংখ্যা দ্বারা নির্দেশ করা যায় তাড়াতাড়ি অ্যান্সার করো এক্ষেত্রে আর টাইম দিলাম না এই বিবৃতিতে দেখে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে আশা করি তোমাদের পারার কথা সঠিক অ্যান্সার হবে পাঁচ অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার এই যে পাঁচ রয়েছে এই যে পাঁচ হচ্ছে ডাক্তার খেলোয়াড় এবং শিল্পী উভয় ক্ষেত্রেই এই পাঁচ সংখ্যাটা কিন্তু ভ্যালু করছে তারপরে দেখে নাও দশ দাগে রয়েছে বলছে কোন সংখ্যাটি যারা শিল্পী এবং খেলোয়াড় উভয়কেই নির্দেশ করছে মানে এখানে শিল্পী খেলোয়াড় কিন্তু ডাক্তার নাই যে ত্রিভুজ ত্রিভুজের বাদে যে সংখ্যাটা রয়েছে যেটা শিল্পী এবং খেলোয়াড়ের মধ্যে কমন রয়েছে সেই সংখ্যাটা তোমাদেরকে খুঁজতে হবে সেই সংখ্যাটা হবে কি ছয় এই যে ছয় সংখ্যাটা শিল্পী খেলোয়াড় রয়েছে কিন্তু এটা ত্রিভুজের বাইরে পড়ছে মানে ডাক্তারের বাইরে তাই ছয় হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার ছয় রয়েছে আমাদের অপশান এতে ছয় রয়েছে তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ